বিজয়ের আযান ওসমান দিবে না ওগো নবীজি তাহলে আজকে কে বিজয়ের আযান দিবে নবী বললেন আমার সাহাবী বেলালে হাবশি আজকে বিজয়ের আযান দিবে বলেন না আল্লাহু আকবার উঠো বেলাল মিনারেতে সময় বয়ে যায় আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায় বেলাল বলে আজান দিলে কলে যাই মোরা গুঞ্জলে আমার আজান কে শুনিবে নবী নাই যে মদিনায় আরে আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহ নবী বেলালকে যখন আদেশ করলো বেলালে বিজয়ের আজান দিলেন কাবার ছাদের উপর উঠিয়া আল্লাহর নবীর সাহাবী বেলাল আজান দিচ্ছে বিজয়ের আজান বেলালে দেয় আহারে বেলালের আজানের কত পাওয়ার বিজয়ের আজান দেয় আরে দেখিয়া বেঈমানেরা মজাক করতেছে দেখ শুনি মুহাম্মদের ধর্মের মধ্যে একজন কালো কাওয়া বিজয়ের আজান দিচ্ছে বলে নাউজুবিল্লাহ বেলালে আজান দিচ্ছে আবু সুফিয়ান যারা পরবর্তীতে মুসলমান হয়েছিল কিন্তু তারা ওই সময় টিটকারি করতেছে মজাক করতেছে আহারে হার সিবনে নওয়াফেল এমন ভাবে কয়েকজন যারা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু ওই সময় তারা বেঈমান ছিল টিটকারি করতেছে একজন গায়ে বলে আবু সুফিয়ান তুমি কও তো মুহাম্মদের ধর্মের মধ্যে একজন বিজয়ের আজান দিছে কালো কাওয়া বেলালের কাওয়া কা বেলাল কালো একটা কাক আজান দিছে তুমি এই সম্পর্কে মতামত দাও তো আবু সুফিয়ান কয় আরে আমি যদি এখন কিছু বলি আমি কিছু বলবো না যদি কিছু বলি মুহাম্মদের খোদা জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদরে জানাই দিবে এজন্য আমি তার বিরুদ্ধে কিছু বলতে রাজি না তো এটাও জানতো জিব্রাইল যে আসতো আরেকজন বলতেছে হারে বেলালের মতো কালো কাওয়ার আজান দেখার আগে আমার আব্বা যে মরছে আমার আব্বার কপালটা বড় ভালো বলে নাউজুবিল্লাহ আমার বাবাজি রাব কিসের এত অহংকার কালো হওয়ার জন্য কিসের এত অহংকার আল্লাহ নিজে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা কিসের এত অহংকার আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মহিলা একজন পুরুষ থেকে অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা তো একই পুরুষ থেকে সৃষ্টি হয়েছ সুতরাং তোমরা একে অপরের ভাই তোমরা কিসের জন্য এত অহংকার করো তোমরা তো ভুইরা তো তোমরা একই বাবার সন্তান আমাদের আদি পিতা কে আদম আলাইহিস সালাম বলেন কে আদম নবী আমাদের আদি পিতা সুতরাং আমরা তো আদম নবীর সন্তান কেউ কালো কেউ দলা কেউ সুন্দর কেউ বেশরি বানাইছেন কে আমার বাবাজি রব আল্লাহ নিজে বলতেছেন ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইল আমি তোমাদেরকে বংশ বংশ বানাইছি তোমাদেরকে বিভিন্ন গোত্র গোত্র বানাইছি কাউকে ধনী বানাইছি কাউরে ফকিন্নি বানাইছি কাউরে বাদশা বানাইছি কাউরে ফকিন্নি বানাইছি কাউরে রাজা কাউরে প্রজা কাউরে মোটা কাউরে চিকন কাউরে লম্বা কাউরে খাটো কাউরে সুন্দর কাউরে কালো আমি আল্লাহই তো বানাইছি নাকি দুনিয়ার মানুষ নিজের চেহারা নিজে বানাইতে পারছে সবই তো আমি আল্লাহ বানাইছি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন কাকে তোমরা এমন ভাবে টিটকারি করতেছ দুনিয়ার মধ্যে দুইজন মানুষ ছিল আল্লাহর কাছে বড় দামি কিন্তু দুনিয়াতে সবচাইতে বড় ছিল কালো কিন্তু আল্লাহর কাছে তারা ছিল ভালো এক নাম্বার লুকমানে হাকিম এমন কালো ডেগের কালির চাইতে আরো বেশি কালো আরেকজন হচ্ছে বেলালে হাবশি ডেগের কালির চাইতে কালো কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো বলেন না সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى
يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. قال تعالى أنا خاتم. قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. شكر درود إبراهيم قرن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الفت میں برابر کی وفا ہو کی جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله محبت إلا الله لا إله إلا الله لا إله لا إله أو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্রচন্ড শীতকে উপেক্ষা করে
আরামের কম্বলকে বিতি রেখে জান্নাতি বাগানে আসবার বসবার তৌফিক দান করেছেন এতক্ষণ আলোচনা আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের জবান থেকে শুনিয়েছেন আরো শোনানোর জন্য আল্লাহ তাআলা বসায় রাখছেন অন্তর থেকে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আমার আগে আলোচনা করতেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মুফতি মুনির হুসাইন হামিদি সাহেব আমার পর আরেকজন আছে সুলাইমান সিদ্দিকী সাহেব বরিশাল থেকে আগত শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এখানে আমরা যতক্ষণ থাকব আল্লাহর খাস রহমত প্রত্যেকটা শ্রোতাদের উপর নাজিল হতেই থাকবে নাজিল হতেই থাকবে বলেন সুবহানাল্লাহ আগামী কাল যদি সারা দিন সারা রাত বসে থাকেন আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা পরিমাণ রহমত নাজিল হবে না কিন্তু এখানে আজকে মাহফিলকে উদ্দেশ্য করে যেহেতু কোরআন হাদিসের বয়ান শুনবেন এই উদ্দেশ্যে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর খাস রহমত বর্ষিত হতেই থাকবে আর আরেকবার বলেন সুবহানাল্লাহ তো আজকের আলোচনা হচ্ছে মানিকদি পূর্বকান্দা বাহারুল্লাহ ব্যাপারী বাড়ির যুব সমাজের উদ্যোগে নয়তম বার্ষিক নবমতম ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জুলমত মিয়া মানিকদি পূর্বকান্দা বিশেষ করে যিনি মাহফিলের আয়োজন করেছেন সবসময় যোগাযোগ রেখেছেন মাহফিল তো প্রায় প্রতিদিন করি কিন্তু এত যোগাযোগ করে না কিন্তু আমাদের যে আজকের আপনাদের মাহফিলের যে আয়োজক সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ আক্তার হোসেন ভাই তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন যাতে করে কোনোভাবে প্রোগ্রাম মিস না হয়ে যায় আল্লাহ তাআলা ওনারও হায়াতের মধ্যে বরকত দান করেন বলেন আমিন তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি আজকে যে আপনাদের মাঝে ছোট একটা সূরা পড়েছি আমি আপনাদের মাঝে আজকে উদ্দেশ্য হচ্ছে একটি আয়াতের ব্যাখ্যা করব কিন্তু আপনারা এক মনোযোগে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি শুধু একটা আয়াতের ব্যাখ্যা বুঝাইতে গিয়া বাকি যত আলোচনা করব শুধু একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আশপাশে যত আয়াত আনব শুধু একটা আয়াতের আলোচনা আপনাদেরকে বুঝাইতে গিয়া আমি যতটুকু আলোচনা করতে পারি করব আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সূরাতুদ দোহা এই সূরাতুদ দোহা আল্লাহ তাআলা নাযিল করেছেন তার একটা কারণ আছে নবীদের জন্য আল্লাহ তাআলা 12 দিন ওহী বন্ধ করেছিল মানে কোরআন নাযিল 12 দিন বন্ধ ছিল জিবরাইল 12 দিন আসে নাই না সাথে বেঈমানরা জানতে পারছে যে নবীর কাছে ওহী আসতেছে না তখন আবু লাহাবের স্ত্রী নবীজিকে কটাক্ষ করছে যে মুহাম্মদের খোদা তো মুহাম্মদ থেকে মুক্তি রায় নিয়েছে বলে নাউজুবিল্লাহ কারণ হচ্ছে 12 দিন যাবত ওহী আসতেছে না নবীও পেরেশান আহারি আমার কাছে জিবরাইল আসতেছে না কেন নবীজি পেরেশান হয়ে গেছে তো 12 দিন পরে যখন ওহী নিয়ে আসলো নবীজি মনে মনে চিন্তা করতেছে আল্লাহ কি আমার প্রতি রাগ করছেন আল্লাহ কি আমার প্রতি অসন্তুষ্ট হইছেন কিনা এ কারণে কি আল্লাহ তাআলা আমার প্রতি ওহী নাযিল করতেছে না বেঈমান রাজীবদার টিটকারি মজাক করতেছে তো 12 দিন পরে যখন জিবরাইল আসলো এই সূরাতুদ দোহা নিয়া তখন নবী জিবরাইলকে প্রশ্ন করে জিবরাইল তুমি আগে বলো 12টা দিন তুমি কেন আসো নাই জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আসতে চাইছিলাম আপনার কাছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে অনুমতি ছিল না আমি তো আপনার কাছে আসার জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকি আপনার কাছে কখন আসব ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসলে আমি জিবরাইলেরও ভালো লাগে বলেন সুবহানাল্লাহ কিন্তু আপনি যে মনে মনে চিন্তা করতেছেন যে আপনার রব আপনার থেকে মুখ ফেরায় নিয়েছে আপনার প্রতি অসন্তুষ্ট হয়েছে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনার বাণী পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবীজি মনে মনে যখন এই কথা ভাবতেছে তখন আল্লাহ তাআলা কসম খাইলেন গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খাইলেন দুইটা জিনিসের কসম ওয়াদ্দুহা والليل إذا سجى دويتا جنشر قسم كي الله تعالى بولت سن والضحى پربا تر قسم شکال قسم مفسرين کرم بولي شکال قسم من دين قسم والليل إذا سجى
রাতের কসম রাত যখন গভীর হয়ে যায় রাত দিনের কসম খে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই রাত যেমন সত্য দিন যেমন সত্য এর মধ্যে কোনো মিথ্যা আছে নাকি এখন যে রাতের বেলা এর মধ্যে কোনো সন্দেহ আছে ইহুদি বলেন খ্রিস্টান বলেন বুদ্ধ নাসারা যারাই বলেন রাত দিন যে আমাদের জন্য আল্লাহ দিয়েছেন এটা তারা অস্বীকার করে না কারণ দিনের পরে রাত আসতেছি রাতের পরে দিন আসতেছি এর মধ্যে কোনো মিথ্যা নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক এজন্য দিনের কসম খান রাতের কসম খাইতেছেন তারপরে আল্লাহ বলতেছেন ما ودعك ربك وما قلا নবী আমি আপনাকে জানাইয়া দিচ্ছি রাত যেমন সত্য দিন যেমন সত্য এটা আপনি সত্য করে মেনে নেন আমি আপনাকে ত্যাগ করি নাই ওয়ামা কলা আপনার প্রতি আমি অসন্তুষ্ট হয় নাই ওহি না আসার কারণে আপনি মনে মনে চিন্তা করতেছেন আপনার প্রতি আমি রাগ করছি মনে হয় আপনি এরকম ধারণা করতেছেন আল্লাহ কসম খাইতেছেন দিনের কসম রাতের কসম নবী আমার মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে ত্যাগ করে নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই বলেন না সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝতেছেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আরেকটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আমার বাবা জি রব আল্লাহ তারপরে বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবী আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালে আপনার জন্য উত্তম কিছু অপেক্ষা করতেছে দুনিয়ার চাইতে আপনার জন্য পরকাল উত্তম আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা নবীকে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার চাইতে পরকাল আপনার জন্য উত্তম মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা মানে এক ব্যাখ্যায় লিখেছেন দুনিয়ার চাইতে আখেরাত আপনার জন্য উত্তম আরেক ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম ইসলামের শুরু দিয়ে আপনারে অনেক গালি সহ্য করতে হচ্ছে অগণবীজি ইসলামের প্রথম যুগে আপনারে বেঈমানেরা পাথর মেরেছে ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম ওহি না আসার কারণে আপনারে তারা পাগল বলে গালি দিচ্ছে আপনার রব আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা মজাক করতেছে এমন একটা সময় আসবে যেই সময় পুরা মক্কা মদিনার সকলে মুমিন মুসলমান হয়ে যাবে বেঈমানদের ঠিকানা মক্কাতে হইবে না বলেন না সুবহানাল্লাহ খেয়াল করে শুনেন ওহি যেহেতু আসে না তারা চিৎকারি মজাক করতেছে তখন আল্লাহ তাআলা নবীজিকে কয়েকটা সান্ত্বনার বাণী শোনাইলেন এর মধ্য থেকে একটা বলতেছেন রাত দিনের কসম খায় বলতেছেন আমি আপনার প্রতি রাগ করি নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই সুতরাং আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম কারণ ইসলামের শুরু যুগে নবীজিকে অনেক গালি দিয়েছে অনেক মারছে মক্কা ছাড়তে তারা বাধ্য করেছে মক্কা নবীজি যখন ছেড়েছেন তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন তো ইসলামের শুরু যুগে তারা এটা পারছে পরবর্তীতে কিন্তু আর তারা পারে নাই ইসলামের শুরু যুগে যখন নবীজি তাইফে গেলেন তখন রক্তাক্ত করেছেন
ইসলামের শুরু যখন নবী যখন মক্কাতে নামাজ পড়তে গেলেন তখন আবু জাহেল নবীজির উপরে এমন ভাবে উটের বুড়ি রাইখা দিয়েছে কিন্তু পরবর্তীতে যখন ইসলামকে মজবুত আল্লাহ তাআলা করে দিয়েছেন সাহাবীদের সংখ্যা বেড়ে গেছে তখন আর বেঈমানরা কোনো নবীজিকে আঘাত করার মতো কোনো সাহস তারা পায় নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান আমার বাবাজিরা খেয়াল করে শুনেন ইসলামের প্রথম যুগটা কেমন নবীর জন্য কষ্টদায়ক ছিল পরবর্তীতে আল্লাহ পাক নবীর জন্য কি সুসংবাদ দিয়েছিল ইসলামের প্রথম যুগে নবীজির অনেক কষ্ট সহ্য করতে হয়েছে পরবর্তীতে নবীজি ইসলামকে এমনি তিনি প্রচার করেছেন কেউ আর ইসলামিক প্রচারে বাধা দেওয়ার সাহস পায় নাই এজন্য আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা নবীজি আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরবর্তী যুগটা আপনার জন্য উত্তম প্রথম যুগে যখন নবীজি দিনের দাওয়াত দিচ্ছে দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার বেঈমানেরা নবীজির চাচা আবু তালেবের কাছে গিয়া প্রস্তাব দিল আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করে তাহলে কিন্তু তারে মক্কা ছাড়তে আমরা বাধ্য করব আমার বাবাজিরা আল্লাহ নবীজিরে তারা বাধ্য করল নবীজিকে তারা বাধ্য করল মুহাম্মদ তুমি যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে তুমি কথা বলা বন্ধ না করো এই মুহূর্তে তোমারে মক্কা ছাড়তে বাধ্য হতে হবে নবীজিরে তারা বাধ্য করল জন্মস্থান মক্কা আল্লাহর নবীজি যখন মক্কা ছাড়তে যায় বেঈমানদের কাছে মাত্র দুই রাকাত নামাজ পড়ার জন্য নবীজি তাদের কাছে কাবার চাবিটা চাইল এরে মুশরিকের দল রে বেঈমানের দল আমারে তোমরা মক্কা থেকে বের করে দিবা তার আগে আমি তোমাদের কাছে একটা আরজি জানাই দুইটা রাকাত নামাজ পড়তে চাই কাবার ভিতরে তোমরা সুযোগ দাও কিন্তু বেঈমানেরা আল্লাহ নবীজির দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দিল না নবীজিরা বাধ্য করল মক্কা ছেড়ে যাইতে আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে দিনের নবী আহারে মদিনার দিকে যায় বারবার পিছনের দিকে তাকায়া তাকায়া কান্দে আর বলে মক্কারি তোর মধ্যে জন্মগ্রহণ করলাম কিন্তু আজকে দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার বাপ দাদারা আমার আত্মীয় স্বজনরা আজকে বাধ্য করলো আমারে মক্কা ছাড়তি কিন্তু মক্কারে তোর কাছে আমি জন্মগ্রহণ করেছি তোরে তো ছাইরা যাইতে মনে চায় না দিনের নবী মক্কা ছাড়ি মদিনাতে যখন দিলেন পাড়ি চোখের পানি ছাইরা নবী কান্দে যে যারে যার নবী বিনে কে তোরা বেফুল সেরা তুমি জানি চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তোরা বেফুল সেরা তুমি জানি কেমন নবী ছিলেন আমার পিতা মাতা ছিল না তার তারপরেও কত বেমান পাথর মারল নবী কি নবী বিনে কে তোরা বিপুল সেরা তুমি জানি নবী বিনে কে তোরা বিপুল সেরা তুমি জানি আমার বাবাজিরা ইসলামের প্রথম যুগে বেঈমানেরা যখন নবীজিরে বাধ্য করল মদিনা ছেড়ে যাইতে মক্কা থেকে নবীজিরে বের করে দেয় নবীজিরে যখন বের করে দেয় আল্লাহ নবী কান্না করতে করতে মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যায় মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীজি আবার মক্কার মধ্যে তওয়াফ করার জন্য ষষ্ঠ হিজরিতে নবীজি আসলেন চোদ্দ শত সাহাবী নিয়া চোদ্দ শত সাহাবী নিয়া আল্লাহর নবীজি চোদ্দ
শত সাহাবী নিয়া ষষ্ঠ হিজরি ছয় নম্বর হিজরিতে আল্লাহ নবী আবার আসলেন মক্কার মধ্যে ঢোকার জন্য আসলেন কাবাতে তিনি তওয়াফ করবেন তিনি উমরা হজ পালন করবেন সাথে ছিল 1400 সাহাবী কত শত সাহাবী বলেন 1400 সাহাবী নিয়া নবীজি আগমন করলেন যখন হুদাইবিয়া নামক স্থানে নবীজি আগমন করলেন এমন স্থানে আসার পরে তখন বেঈমানেরা নবীজির আবার মক্কাতে ঢুকতে বাধা দিল নবীজি মক্কাতে ঢুকতে পারবে না হুদাইবিয়া নামক স্থানে যখন নবীজি আগমন করলেন তখন ওইখানে বেঈমানেরা নবীজির সন্ধি করার জন্য প্রস্তাব পাঠাইল খেয়াল করে শুনেন ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা নবীর জন্য কিভাবে উত্তম হইল একটু খেয়াল করে শুনেন নবী যখন ষষ্ঠ নাম্বার হিজরিতে নবীজি মক্কা থেকে হিজরত করার পরে ছয় বছর পরে আসলেন মাত্র 1400 সাহাবী নিয়া হুদাইবিয়া নামক স্থানে যখন আগমন করলেন বেঈমানেরা বাধা দিল মুহাম্মদ তুমি মক্কাতে ঢুকতে পারবা না আহারে আল্লাহ নবীজির মক্কাতে ঢুকতে দিল না আল্লাহ তাআলা নবীজির জানা দেই তারা যা যা শর্ত দিবে আপনি সব শর্তগুলো মেনে নেন আল্লাহ তাআলা এই শর্তটারে বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ পাক বলতেছেন তারা যা যা শর্ত দিবে আপনি তাদের শর্তের মধ্যে চুক্তির মধ্যে সই করে দেন এটাই আপনার জন্য স্পষ্ট বিজয় নবী যখন ষষ্ঠ হিজরির মধ্যে হুদাইবিয়া নামক স্থানে তারা আটকায়া দিল আল্লাহ তাআলা জানা দিলেন তারা যা যা শর্ত দিবে আপনি সব শর্তগুলো মেনে নেন এই শর্তগুলোরে আল্লাহ বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা নবীজি এই শর্তগুলাই হচ্ছে আপনার জন্য স্পষ্ট বিজয় কিভাবে বিজয় এবার আসুন কি কি শর্ত ছিল মদিনার মধ্যে যখন নবীজি চলে গেলেন মক্কা থেকে তারা বিদায় করে দিল ছয় বছর পরে আবার সেই মক্কাতে নবীজি ঢুকার জন্য চেষ্টা চালাইল সাথে ছিল মাত্র 1400 সাহাবী খেয়াল করে শুনেন 1400 সাহাবী নিয়ে যখন নবীজি মক্কাতে ঢুকতে পারতেছে না বেঈমানেরা শর্ত দিতে চায় আল্লাহ নবী বললেন কি কি তোমরা শর্ত দাও আমি তা মানতে রাজি আছি বেঈমানেরা প্রথম নাম্বার শর্তটা দিল প্রথম নাম্বার শর্তটা দিল এবছর আপনি মক্কাতে ঢুকতে পারবেন না উমরা করতে পারবেন না 10 বছর আপনার জন্য চুক্তির মধ্যে সই দিতে হবে 10 বছরের চুক্তির মধ্যে আল্লাহ নবী সাক্ষ্য দিতে চাইলেন এর মধ্যে এক নাম্বার হলো এই বছর আপনি কাবার মধ্যে তওয়াফ করতে পারবেন না আপনার সাহাবীদেরকে সাথে নিয়ে আবার মক্কাতে রিটার্ন ফিরে যাইতে হবে আল্লাহ নবীজি এটার মধ্যে সাক্ষ্য করলেন তারা ফিরে যাইতে হবে আবার এদিক দিয়ে আল্লাহ বলতেছেন এটাই আপনার জন্য স্পষ্ট বিজয় কিভাবে স্পষ্ট বিজয় আপনারা মনোযোগ দিয়ে শুনলে পরবর্তীতে বুঝে আসবে আল্লাহ নবী ফিরে যাইবে যদি মক্কা ঢুকতে পারতো তাহলে বিজয় হইতো ফিরে যাইতে হচ্ছে কিন্তু আল্লাহ এটাকে বলতেছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা নবী আমার এটাই আপনার জন্য স্পষ্ট বিজয় শর্তের মধ্যে দুই নাম্বার শর্ত হচ্ছে ওগো নবী মুহাম্মদ আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলেন না আল্লাহু আকবার তারা শর্ত দিল আপনি চুক্তিনামার মধ্যে এটাও মানতে হবে আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ লাগাইতে পারবেন না রাসূলুল্লাহটা কেটে দিতে হবে আল্লাহ নবী রাসূলুল্লাহটা কেটে দিলেন শর্ত মেনে নিলেন কিন্তু সাহাবাই কেরাম রাগে রাগান্বিত হইয়া নবীজির প্রস্তাব দিয়ে গো নবী আমার
আপনার নামের পরে রাসূলুল্লাহ শব্দটা তারা কেটে দিতে চাই কত বড় সাহস তাদের আপনি অনুমতি দেন গো আমরা সব সাহাবীরা মিলে তাদের সাথে লড়াইয়ে নেমে যাইব যুদ্ধের মধ্যে জিহাদ করতে শুরু করে দিব কিন্তু নবী বললেন সাবধান আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি নাই কোন ধরনের কথা বলা যাবে না এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীর কথার উপর তোমাদের কোন কথার আওয়াজ চলবে না নবী যা ফয়সালা দিবে তোমরা তা মানতে বাধ্য এজন্য আল্লাহ নবী যা বলেছেন সাহাবায়ে কেরাম তা পুঙ্খানুপুঙ্খানু ভাবে মেনে নিতে বাধ্য তাদের মনে চাক অথবা না চাক মনে চাইছে মনে ধরছে অথবা ধরছে না তারপরে আল্লাহ নবী যা ফয়সালা দিয়েছেন সাহাবায়ে কেরাম তা পুঙ্খানু ভাবে মেনে নিয়েছেন নবীর কথার উপর কোনো কথা নাই আওয়াজ নাই চুক্তিনামার মধ্য থেকে আরেকটা চুক্তি হচ্ছে ওগো নবী মুহাম্মদ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যদি মক্কা থেকে মদিনায় চলে আসে আপনি তাদেরকে গ্রহণ করতে পারবেন না তাদেরকে আমার হাতে তুলে দিতে হবে আমাদের হাতে তুলে দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কাবাসীদের কাছে চলে আসে মক্কাবাসী তাদেরকে আপনার হাতে ফিরিয়ে দিতে বাধ্য নয় খেয়াল করে শুনেন চুক্তির মধ্যে এক নম্বর আরেকটা চুক্তি হচ্ছে যখন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় আসবে আপনি তাদেরকে ধরতে পারবেন না আমাদের হাতে তুলে দিতে হবে আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কাতে চলে যায় বেঈমান হয়া আমরা আপনাকে তাদেরকে ফিরিয়ে দিতে বাধ্য নই আমরা তাদেরকে রেখে দিব চুক্তিটা যেন উল্টা হয়ে গেছে নবীজি রাখতে পারবে না কিন্তু তারা রাখতে পারবে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে হয় আমরা ইসলাম ধর্ম যারা গ্রহণ করবে তাদেরকে রাখতে পারবো না কিন্তু তারা ঠিকই রাখতে পারবে এটা কেমন করে হয় আল্লাহ নবী বললেন ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ যদি আমার কাছে আসে এটা আসতেই পারবে কারণ বেঈমানদের ধর্ম ছাইরা ইসলাম ধর্ম গ্রহণ করবে কেউ যদি ইসলাম ছাইরা মুরতাদ হয়ে যায় সে যদি মক্কাতে চলে যায় আমার তার কি দরকার তারে আনা রইবা কি দরকার তারে ফিরে আনার কি দরকার সে যদি ইসলাম ছেড়ে দেয় তারে আমি আনার কোনো প্রয়োজন নাই মুসলমান আমার বাবাজিরা কেউ যদি বেঈমান হয়ে যায় বেঈমানদের হাতে হাত মিলাই তারে ইসলামী বানানোর জন্য মুসলমান প্রকৃত মুসলমান বানানোর জন্য লা ইকরাহা ফিদ্দিন দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই কথা বলেন ঠিক কিনা নবীজি বাধ্য হইয়া মেনে নিলেন এমন তো অবস্থায় একজন ছিল সুহাইল মক্কার বড় সর্দার সুহাইলের সন্তান আবু জান্দাল নামক একজন ব্যক্তি চুক্তি যখন হচ্ছে এই মুহূর্তে নবীর কাছে চলে আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আত্মীয় স্বজন মারতে মারতে দেখেন আমার কেমন একটা অবস্থা করছি আপনি আমার রিসিভ করেন না হয় আমার আত্মীয় স্বজন বেঈমানেরা আমারে হত্যা করে ফেলবে মেরে ফেলবে আমারে শহীদ করে ফেলবে এমন অবস্থায় সুহাইলের সন্তান যে সুহাইল ছিল সর্দার আবু জান্দাল হচ্ছে সুহাইলের ছেলে সুহাইল সাক্ষ্যনামার মধ্যে যখন সাক্ষ্য দিচ্ছে এমন নবীর সাথে যখন চুক্তিনামার মধ্যে লেখালেখি আবু বাসির চিন্তা করল মদিনাতে আইসা নবীর কাছে কোনো সুযোগ পাইলাম না আহারে আরে যদি আবার মক্কাতে ফিরে যাই তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমারে মারতে থাকবে নবীজি তারে বেঈমানদের হাতে ফিরাইয়া দিয়েছে তুলে দিয়েছে শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল 10 বছর তোমরা আমাদেরকে মারতে পারবা না আমরা তোমাদেরকে মারবো না মক্কার কাফেরেরা শর্ত দিয়েছে 10 বছর মুসলমানদের উপর বেঈমানেরা আক্রমণ করবে না মুসলমানও বেঈমানদের উপর কোনো আক্রমণ করবে না শর্ত দিয়েছে মারামারি কাটাকাটি 10 বছর চলবে না এই সুযোগে সাহাবায়ে কেরাম বেদুম দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন আমার বাবাজিরা ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাত্র 2 বছরে এতদিন তো বেঈমানেরা মনে করত মুহাম্মদের বাহিনী বড় ভয়ঙ্কর
মুহাম্মদের বাহিনী বড় ভয়ঙ্কর এজন্য বেঈমানেরা সাহাবীদের কাছে বেশি একটা আসা যাওয়া করত না এখন তো শর্ত হয়েছে 10 বছরের ভিতরে কোনো মারামারি কাটাকাটি করা যাবে না এই সুযোগে সাহাবাই কেরাম তাদেরকে বেদুম দাওয়াত দিল ইসলামের দাওয়াত দিল এই সুযোগে সাহাবাই কেরাম দাওয়াত দিতে দিতে মাত্র 2 বছরে অষ্টম হিজরেতে মাত্র 2 বছরে 7500 সাহাবী বানায়া নিয়েছে বলেন না সুবহানাল্লাহ অষ্টম হিজরেতে সাহাবীদের সংখ্যা ছিল 10000 কয় হাজার 10000 নবীজি ষষ্ঠ হিজরিতে আসছিল মাত্র 1400 সাহাবী নিয়া অষ্টম হিজরিতে যখন আল্লাহর নবী আবার মক্কা বিজয় করার জন্য রওনা হইল তখন নবীজির সাথে সাহাবী ছিল 10000 কয় হাজার আর জোরে বলেন কয় হাজার তাহলে 6 বছরে নবীজি দাওয়াত দিয়া বানাইছে 1400 আর যে চুক্তি হইছে ও চুক্তি দেওয়ার কারণে মুসলমানরা সাহাবাই কেরামরা বেঈমানদের কাছে বেদুম দাওয়াত দিয়েছে ইসলামের বিভিন্ন আদর্শ তাদের কাছে তুইলা ধরছে 2 বছরে 7500 হয়ে গেছে তার মানে 6 বছরে হইছে 1400 আর 2 বছর হয়ে গেছে 7500 তাহলে এটা ইসলামের বিজয় কিনা আর জোরে বলেন বিজয় কিনা আমার বাবাজিরা কিভাবে বিজয় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন অবশ্যই বিজয় তারা নবী মুহাম্মদকে বুঝাইছে নবী মুহাম্মদ সে একজন ভয়ঙ্কর মানুষ তার কাছে যাওয়া যাবে না ওই যে ওই ব্যক্তির মত কেউ বলছে তোমার শীত তোমার কান্ত ছিলে নিয়ে গেছে দৌড়াইতাছে কান্ত ছিলে নিয়ে গেছে দৌড়াইতাছে কিন্তু কানের মধ্যে হাত দিয়া দেখে না বেঈমানরা এমন ছিল মুহাম্মদ বড় ভয়ঙ্কর মানুষ তাদেরকে বোঝাইছে এজন্য তারা মনে মনে ভাবতেছে মুহাম্মদ ভয়ঙ্কর মুহাম্মদের বাহিনীও ভয়ঙ্কর কিন্তু সাহাবাই কেরাম যখন এই সুযোগে একজনের কাছে আরেকজন আসা যাওয়া করলো তখন বুঝতে পারছে মুহাম্মদের ইসলামের মতো আদর্শবান ইসলাম মুহাম্মদের মতো আদর্শবান মানুষ দুনিয়ার মধ্যে আর কেউই হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান বুড়ি ব্যক্তিরে বুঝাইছে বুড়ি মারে বুঝাইছে মুহাম্মদ ভয়ঙ্কর বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে বুড়ি ব্যক্তি এই কথা শুনিয়া আমার রসুলের রাস্তার মধ্যে প্রতিদিন কাটা দেয় প্রতিদিন যখন কাটা দেয় আল্লাহ নবী প্রতিদিন রাস্তার কাটা গোলা সরায়া দেয় আল্লাহ নবীজি টাকা হচ্ছে ওয়া ইমাতাতুল আদা আনিত তরিক রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে দূর করে দেওয়া এজন্য রাস্তার মধ্যে কোনোদিন যদি কোনো কষ্টদায়ক জিনিস দেখেন সেই জিনিসটারে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আস্তে করে সরায়া দিবেন যাতে করে আপনার অন্য কোনো মুসলমান ভাই কষ্ট না পায় যে ইসলাম আমাদেরকে এত সুন্দর পরামর্শ দেয় সেই ইসলাম কোনদিন জঙ্গিবাদের ধর্ম হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা নবীজি লক্ষ্য করলেন এখন তো রাস্তার মধ্যে কাটা নাই ব্যাপারটা কি নবীজি সন্ধান পেয়েছি পুরিমা অসুস্থ হয়ে গেছে এখন রাস্তার মধ্যে কাটা দিতে পারে না আল্লাহ নবীজি ওই বুড়িমার খবর নেওয়ার জন্য তার বাড়ির মধ্যে চলে গেল যাওয়ার পরে আল্লাহ নবী ওই মহিলার সাথে কথা বলতেছেন আল্লাহ নবী যখন কথা বলতেছে বুড়ি মহিলার যখন খবর নিচ্ছি তার অসুস্থতার খবর নিচ্ছি বুড়িমা তাকায়া বলি কে গো বাবা তুমি তোমার এত সুন্দর চেহারা তোমার এত সুন্দর চেহারা নিয়া আমারে তুমি খবর নিতে আসলা তোমার তো কোনো দিন দেখি নাই আল্লাহ নবী ডাক দেয়া বলে ও গো বুড়িমা তুমি যে রাস্তার মধ্যে প্রতিদিন কাটা দিতা কিসের জন্য কাটা দিতা বলে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ নাকি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে এজন্য তাকে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দিতাম সে কেন আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে চায় আল্লাহর নবী ডাক দেয়া বলে বুড়িমা গো আপনি কি ওই মুহাম্মদ আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে দেখছেন বলে না রে বাবা কোনোদিন দেখি নাই মুহাম্মদ যে খারাপ মানুষ তুমি কেমনে বুঝলা বলে আমাদের এলাকার সর্দাররা আমারে বুঝাইছে এজন্য তারে কষ্ট দেওয়ার জন্য রাস্তার মধ্যে কাটা দিতাম আল্লাহ নবী ডাক দেয়া বলে বুড়িমা আপনি যার জন্য রাস্তার মধ্যে কাটা দিতেন
যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদের জন্য রাস্তার মধ্যে কাটা দিতেন ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার অসুস্থতার কথা শোনার জন্য আপনার অসুস্থতার খবর পেয়ে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমি আপনার খবর নিতে এসেছি বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বুড়ি মাটা বার তাকায়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে কে গো তুমি তোমার তো সুন্দর আদর্শ তো সুন্দর চেহারা যেমন তোমার সুন্দর চেহারা এমন সুন্দর তোমার চরিত্র এত আদর্শবান মানুষ যে জানার পরেও আমি তার রাস্তার মধ্যে প্রতিদিন কাটা দেয় কাটা দেওয়া জানা সত্ত্বেও যেই ব্যক্তি আমার খবর নেওয়ার জন্য আমার বাড়ির মধ্যে চলে এসেছি এ কোনো সাধারণ মানুষ হতে পারে না এ কোনো ভয়ঙ্কর মানুষ হতে পারে না ওরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ বুঝতে পারে নাই এই মুহূর্তে দেরি না করিয়া এই মুহূর্তে আমার জবানে তুমি পারায়া La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Pahile nira lahi go nubi Pahile nira lahi Pahile nira lahi go nubi Pahile nira lahi দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাই আমার সাথে এই শব্দটা বলতে পারবেন না যারা বেদাতি তারা বলে আমরা নাকি নবীর দুশমন আমরা নবীর সম্মান গাইতে পারি না আমরা কি নবীকে ভালোবাসি না তো জবানটা ছাইরা কি আপনারা বলতে পারবেন না আরে নবীর এশক যার ভিতরে আছে সে জবান বন্ধ রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা পাহিলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরালায় সবাই পাইলে নিরা পাহিলে নিরালায় দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরা লাহি গো নবী পাইলে নিরা লাহি সবাই পাইলে নিরা পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী উম্মতি উম্মতি বলে কাদেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাদেন নবী জীবন ভরে এখনো কান্দেন তিনি এখনো কান্দেন তিনি পাপি উম্মতের মায়ায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরা পাইলে নিরালায় জোরে সুরে বলেন না আল্লাহু আকবার আমার বাবাজি রব খেয়াল করে শুনেন কথা ছিল যে শর্তের মধ্যে দশ বছর শর্ত ছিল একজন আরেকজনকে কোনো আঘাত করতে পারবে না
আমার বাবাজিরা আবু বাসির যখন নবীর কাছে ফিরে আসলো নবীজি তাদের হাতে তাদেরকে আবু বাসিরকে তুইলা দিয়েছে আবু বাসির চিন্তা করলো নবীর কাছে জায়গা পাইলাম না আহারে এখন যদি মক্কাতে ফিরে যাই তাহলে আমাকে তো অস্তিত্ব রাখবে না মারবে এজন্য আবু বাসির হঠাৎ করে হাত খসকায়া ছুটে গেছে বেঈমানদের হাত থেকে হাত খসকায়া ছুটে তিনি এক নদীর পাড়ে গিয়া তাবু করলেন সেখানে গিয়া তিনি বাড়ি বাঁধলেন সেখানে গিয়া যখন তিনি বাড়ি বাঁধলেন বাড়ি বান্দার পরে এক একজন করে সাহাবী মক্কা থেকে এমন ভাবে যখন এক একজন সাহাবী ঈমান গ্রহণ করে করে মদিনাতে আসে কিন্তু নবী তাদেরকে রিসিভ করতে পারে না গ্রহণ করতে পারে না কারণ শর্ত হলো নবীজি 10 বছর গ্রহণ করতে পারবে না আবু বাসির হাত ফসকায়া ছুটে যখন নদীর পারে পাড়ি বাঁধল এমন ভাবে একজন একজন করে সাহাবী নবীর কাছে আসলো নবীর কাছে যখন আশ্রয় পাইল না তারা মক্কাতে গেল না ফিরে আবার উল্টা মক্কাতে গেল না ওই আবু বাসির নদীর কাছে যখন বাড়ি বাঁধল ওর এক একজন সাহাবী যাইতে যাইতে আবু বাসিরের কাছে গিয়া সেখানে তারা বাড়ি বাঁধল খেয়াল করে শুনেন আবু বাসিরের কাছে গিয়া যখন এমন ভাবে 70 জন সাহাবী বাড়ি বাঁধল 70 জন বাড়ি বাঁধার পরে এখন একটা তারে তাদের একটা বসত বাড়ি হয়ে গেছে তাদের সাহস সেখানে বেড়ে গেছে এদিক দিয়া বেঈমানেরা মক্কাবাসীরা যারা বেঈমান ওই নদীর পাড় দিয়া তারা সিরিয়ার মধ্যে যাইতে হয়তো শাম দেশে যাইতে হয়তো ওই নদীর কাছ দিয়া তারা যেখানে বাড়ি বাঁধছে ওইখান দিয়া তারা নদী পাড়ি দিতে হয়তো আবু বাসির চিন্তা করলো এবং অন্য অন্য সাহাবীরা চিন্তা করলো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কাতে জায়গা পাইলাম না মদিনা তো জায়গা পাইলাম না বেঈমানেরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করবে তাদের এমন সুযোগ দিব না এমন সুযোগ দেওয়া যাবে না এজন্য তারা দূর থেকে পাথর মারে বেদুম পাথর মারে পাথরের আঘাতে কি যাবে ব্যবসা করতে তারা পাথরের আঘাতে আবার ফিরাত মক্কাতে আসছে এখন চিন্তা করলো আর কি অবস্থা মুহাম্মদের বাহিনী তো মদিনায় রাখছে না ঠিক আছে কিন্তু এখন তো তারা নদীর পাড়ে গিয়ে একটা বাড়ি বানাইছে এলাকা বানাইছে একটা গ্রাম বানায় ফেলছে এখন যদি সেখানে আমরা ব্যবসা বাণিজ্য না করতে পারি যদি শাম দেশে না যেতে পারি তো মক্কার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ওর আর্থিক দিক দিয়ে খুব দুর্বল হয়ে যাচ্ছে তারা চিন্তা করলো তাদেরকে যেভাবে হোক ওইখান থেকে ফিরায়া আনতে হবে আল্লাহ নবীজি আল্লাহ তাআলা নবীজিরে জানা দিয়েছিল ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা ওগো নবীজি এই শর্তটাই আপনার জন্য হচ্ছে স্পষ্ট বিজয় এবার শুনেন কিভাবে বিজয় নবীজি রিসিভ করতে পারে নাই তারা যখন ব্যবসা করতে যাইতে পারে না এখন সর্দারেরা নবীর কাছে গিয়া প্রস্তাব দিল মুহাম্মদ তোমার যে 70 জন সাহাবী যাদেরকে তুমি রিসিভ করো নাই যাদেরকে তুমি গ্রহণ করো নাই তারা এমন ভাবে নদীর পাড়ে গিয়া বাসা বানছে বাড়ি বাঁধছে তাদের কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না তাড়াতাড়ি তুমি তাদেরকে রিসিভ করে মদিনায় নিয়ে আস বলেন না সুবহানাল্লাহ শর্ত দিস্ত কি যে তাদেরকে গ্রহণ করা যাবে না মুহাম্মদ মক্কা থেকে কেউ মদিনা আসলে গ্রহণ করা যাবে না এখন তারাই প্রস্তাব দিচ্ছে আপনি তাড়াতাড়ি তাদেরকে রিসিভ করেন না হয় আমাদের অবস্থা আর্থিকভাবে খুব দুর্বল হয়ে যাচ্ছে এটা ইসলামের বিজয় কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আমার বাবাজিরা ইসলামের প্রথম যুগ নবীজির খুব কষ্ট হয়েছে সহ্য করেছে 70 জন গ্রহণ করল এবার মাত্র 2 বছর পরে শর্ত ছিল 10 বছর মাত্র 2 বছর পরে আল্লাহ নবীজি 10,000 সাহাবী নিয়ে এমন ভাবে মক্কাতে যখন যায় বেঈমানরা যখন দেখেছে 10,000 বাহিনী মুহাম্মদের 10,000 আর আমাদের 10,00,000 একই সমান কথা কথা বলেন ঠিক কিনা বদরের যুদ্ধে মাত্র 313 জন তারা ছিল 1,000 যেহেতু তারা পারে নাই তারা বুঝতে পারছি এখন 10,000 বাহিনী আনতেছে মুহাম্মদের বাহিনী যদি আমাদের উপর আক্রমণ চালায় রে
তারা যতক্ষণ শহীদ না হয় ততক্ষণ তারা পিছপা হবে না সুতরাং তাদের সাথে উপর থেকে শক্তি আছে সুতরাং তাদের সাথে পারা যাবে না বাধ্য হইয়া তারা মক্কার মধ্যে তারা পরাজয় হয়ে গেল মাত্র দুই বছর পরে নবীজি 10,000 সাহাবী নিয়া মক্কাকে বিজয় করে নিয়েছে বলেন না আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার বাবাজিরা বলতেছিলাম আল্লাহ নবীজি শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল যে মোহাম্মদ রাসূল আপনার ধর্মকে তারা ইসলাম ধর্ম স্বীকৃতি দিতে রাজি ছিল না এখন তারা বাধ্য হয়েছে যে মুহাম্মদের দল আগে বলতো তারা আগের মুহাম্মদের দল তো এটা একটা দল হই না পরবর্তী তারা বাধ্য হয়েছে না মুহাম্মদের ইসলাম ধর্ম এটা সত্য ধর্ম তারা বলতে বাধ্য হয়েছে শর্ত ছিল মক্কাকে তারা আলাদা শহর বলেছে কিন্তু মদিনাকে তারা আলাদা শহর বলতে রাজি ছিল না তাদের ইচ্ছা ছিল মক্কাদের মাধ্যমে মদিনা পরিচালিত হবে মক্কার মধ্যে যেমন ভাবে পরিচালিত হচ্ছে মদিনা আলাদা শহর বলতে তারা রাজি ছিল না পরবর্তীতে মাত্র দুই বছর পরে তারা বাধ্য হয়েছে না মদিনা আলাদা শহর আলাদাভাবে চলবে আলাদা রাষ্ট্রের মতো চলবে শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল মুহাম্মদ রাসূলের নামের সাথে মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ নামটা কেটে দিতে হবে আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতহের শুরু দিয়ে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা কিন্তু ওই সময় আল্লাহ তাআলা যখন দেখলেন চুক্তির মধ্যে মুহাম্মদের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছে আল্লাহর সহ্য হয় নাই এই সূরার ওই শেষের আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদুর আরেকটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আমার বাবাজিরা আল্লাহ বুঝাইতে চাই নবী আমার তারা কিছুদিনের জন্য মাত্র দুই বছরের জন্য আপনার নামের পরে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছে আমার সহ্য হয় নাই এজন্য সূরাতুল ফাতাহের শেষের আয়াতটা আমি আল্লাহ নাজিল করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আ মুহাম্মাদের পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ লাগায়া দিয়েছেন আল্লাহ বুঝাইতে চাই ও নবী আমার তারা মাত্র দুই বছরের জন্য আপনার নামের সাথে রাসূলুল্লাহটা কেটে দিয়েছিল এখন আমি এমন এক কিতাবের মধ্যে আপনার নামের পরে রাসূলুল্লাহ লাগায়া দিয়েছি কিয়ামত পর্যন্ত মুসলমান আপনার নামের পরে রাসূলুল্লাহটা পড়তে তারা বাধ্য হবে বলেন না আল্লাহু আকবার ইহুদি পাদ্রি যেখানে দেখেছে মুহাম্মদ রাসূলের গুণগান 27 জায়গার মধ্যে তাওরাতের 27 স্থানের মধ্যে আল্লাহর নবীর গুণগান সারা রাত লাগায়া আল্লাহর নবীর গুণগান সে কেটে দেয় সকাল বেলা ওইটা দেখে তাওরাতের যে যে স্থানের মধ্যে লাল কালি দিয়া দাগ দিয়েছিল মুহাম্মদ রাসূলের গুণগান সে যেভাবে লাল কালি দিয়া কেটে দিয়েছিল সকাল বেলা যখন এমন ভাবে এই তাওরাত পাদ্রি ইহুদি পাদ্রি যখন কিতাব তারে খুলল যেভাবে তাকায়া দেখতেছে যে রাতের বেলা যেভাবে সে মুছে দিয়েছিল সকাল বেলা আরো সুন্দরভাবে আল্লাহ নবীর গুণগান তাওরাতের মধ্যে কে যেন সুন্দরভাবে উঠায়া দিয়েছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ যারে সম্মান দিতে চাই তামাম দুনিয়ার মানুষ কি তারে নিচে নামাইতে পারে ইসলামের প্রথম যুগে আল্লাহ নবীজি অনেক কষ্ট সহ্য করেছেন এজন্য আল্লাহ বলেন وللآخرة خير لك من الأولى নবী আমার আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরবর্তী যুগটা আপনার জন্য উত্তম কেমন উত্তম আমার বাবাজিরা অষ্টম হিজরিতে আল্লাহ নবী যখন মক্কাকে বিজয় করে নিয়েছে নবীজি চোখের পানি ছাইরা কান্দে আর বলতেছে
আরে কাবার চাবিটা আমার হাতে দাও নবীর হাতে যখন কাবার চাবিটা নিলেন নবীজি দুইটা চোখের পানি ছাইরা কান্দে আর বলে ওরে কাবা মাত্র দুইটা রাকাত তোর মধ্যে আমি নামাজ পড়তে চাইছিলাম কিন্তু আমার আত্মীয়-স্বজন আমার কুরাইশবাসী মক্কাবাসী আমারে দিল না দুইটা রাকাত নামাজ পড়তে আল্লাহ নবী মক্কাকে বিজয় করে নিয়েছে আল্লাহ নবী যখন মক্কারে বিজয় করে নিয়েছে নবীজি কান্দে সুখের কান্দা খুশির কান্না কান্দে নবীজি এমন ভাবে চাবিটা খুলিয়া কাবার ভিতরে যখন তাকায়া দেখল 360টি মূর্তি আল্লাহ নবী আয়াত পড়লেন একটা মূর্তিও নবীজি নিজ হাতে বাঙলেন না শুধু আয়াত পড়লেন আয়াত পড়ার বরকতে প্রত্যেকটা মূর্তি নবীর সামনে সবকটা মূর্তি ভেঙে যায় নবীজি আয়াত পড়লেন وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আরেকটু আওয়াজে বলেন না আল্লাহু আকবার আমার বাবাজি রব এই আল্লাহু আকবারের ধ্বনিটা সাধারণ কোন আওয়াজ নয় মক্কা যে নবীজি বিজয় করেছে আল্লাহু আকবার আওয়াজ দিয়া বিজয় করেছে বদরের যুদ্ধের মধ্যে সাহাবীরা বিজয় লাভ করেছে আল্লাহু আকবার ধ্বনি দিয়া বিজয় লাভ করেছে বেঈমানরা বলে মুহাম্মদের তো বড় বড় বাহিনী নাই অস্ত্র ও নাই কিন্তু মুহাম্মদ যখন নারে তাকবীর আল্লাহু আকবার ডাক মারে রে তখন আমরা বেঈমানদের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায় নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়া আফগানিস্তান যেমন ভাবে তারা 20 বছর সহ্য করে বিজয় লাভ করেছে এই নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি বর্তমান ফিলিস্তিনের মুসলমান দেখবেন গুলিটা করার পরে ইসরায়েলের বিরুদ্ধে গুলিটা করার পরে আল্লাহু আকবার দেয় বুঝাইতে চায় যে আল্লাহু আকবার ধ্বনি দিয়া বদরের মধ্যে বিজয় লাভ করেছে যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আফগানিস্তানের মুসলমান বিজয় লাভ করেছে এই আল্লাহু আকবারের ধ্বনি যাদের জবানের মধ্যে থাকবে তারা আজ না হয় কাল একদিন ফিলিস্তিনের মুসলমান বিজয় লাভ করবে করবে বাইতুল মুকাদ্দাস তারা স্বাধীন করে ছাড়বে কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর আমার বাবাজি রা বলতেছিলাম আল্লাহ নবী আয়াত পড়লেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা মূর্তিগুলার সামনে দাঁড়ায়া আল্লাহ নবী যে আয়াত পড়লেন হক এসেছে বাতিল মিটে যাবে মূর্তি পূজার দল যারা আছো তারা সব কটা বাতিল বাতিল এবার মিটে যাবে কারণ হক এসে গেছে ইন্নাল বাতিলা কানা যাহুকা বাতিল তো মিটে যাওয়ারই কথা মূর্তি পূজাকে আল্লাহ নবী বাতিল বললেন কোরআনের মধ্যে আল্লাহ বাতিল বললেন সুতরাং সেই মূর্তি পূজার সামনে গিয়া যারা বলবে জয় শ্রীরাম আমার ঈমান গেছে না এর মতো মুনাফিক আর কেউই হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমার বাবা জিরা আপনারা খেয়াল করে শুনেন অনেক জায়গায় কথা বললে বলে সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমার গোলাম একরাম কখনোই বলে নাই মোদির বিরুদ্ধে কথা বলেছে এদেশের যারা নাস্তিক জাফর ইকবাল যারা মুসলমানকে বানরের জাতি বানিয়েছিল তাদের বিরুদ্ধে গোলাম একরাম কথা বলেছে বর্তমান শিক্ষামন্ত্রী নৌফেল একজন প্রতিমন্ত্রী ছিল এখন সরাসরি সে শিক্ষামন্ত্রী হয়েছে এই শিক্ষামন্ত্রী কিছুদিন আগে সে ইসকনের একজন দালাল সে বলে মুসলমান যদি কেউ যদি জয় শ্রীরাম বলে আমাদের ঈমান মজবুত আমাদের ঈমান যায় না এমন একটা নাস্তিক লোক আজকে মুসলমানদের শিক্ষামন্ত্রী হয়েছে এই শিক্ষামন্ত্রী বইয়ের মধ্যে পরিবর্তন করতে চায় সে ইসলামী শিক্ষা বইয়ের মধ্যে মুসলমানদের মসজিদের পাশে সে মন্দির লাগায়া দিয়েছে এটাই প্রমাণ করে সে ইসলামের কোন বন্ধু হতে পারে না এদেশের মুসলমানের কোন বন্ধু হতে পারে না আমার বাবা জিরাম এবার যদি কোন ইসলামের বিরুদ্ধে কোন বইয়ের মধ্যে যদি ইসলামের বিরুদ্ধে কোন এমন ভাবে ইসলামের বিরুদ্ধে কোন লেখা চাপিয়ে দেওয়া হয় সে বলেছে নতুন করে ইসলামী শিক্ষার মধ্যে সে বলে স্কুলের শিক্ষার মধ্যে নাকি পরিবর্তন আনবে এর জন্য যা যা করা লাগে মোকাবেলা করতে হলে সে করবে তার উদ্দেশ্য কি তুমি কি ইসলাম শিক্ষা বাদ দিয়া রাম মন্দিরের কাহিনী আনবা আবু বকরের জিন্দিগি বাদ দিয়া এমন ভাবে যে সমস্ত ঠাকুরদের কাহিনী আনবা তারা কখনোই মুসলমান মেনে নিতে পারে না মুসলমানের সন্তানেরা প্রসাদের কাহিনী পড়বে না রাম মন্দিরের কাহিনী পড়বে না ঠাকুরের কাহিনী পড়বে না মুসলমান পড়বে আবু বকরের কাহিনী মুসলমান পড়বে কাবার কাহিনী মুসলমান পর
হবে মোহাম্মদ রাসূলের কাহিনী সুতরাং মুসলমানদের সন্তানদেরকে যদি ইসলাম বিদ্বেষী কোনো শিক্ষা দেওয়ার পাইতারা করা হয় তাহলে আবারো বাংলাদেশে একটা শাপলা চত্বর আয়োজন হবে নাস্তিকদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেই ছাড়বে কথা বলেন ঠিক কিনা মুসলমান বানরের জাতি আমাদেরকে বানাই দিছিল জাফর ইকবাল আমরা কথা এবং ভাবে প্রতিবাদ করার কারণে এখন স্কুলের বই থেকে এটা সরাইতে বাধ্য হয়ে আছে সুতরাং এদেশের মুসলমান এটাই বাস্তবায়ন করতে চায় যে এদেশের মুসলমান ইসলামকে ভালোবাসে ইসলামকে মহব্বত করে এই যে আপনারা এতক্ষণ আছেন আপনাদেরকে কি টাকা দেওয়া হবে আপনারা কি মনে রাজনৈতিক মঞ্চ হইলে এতক্ষণ আপনাদেরকে রাখা যাইতো যাইতেন না কেউ থাকতেন না এটাই প্রমাণ করে নিঃস্বার্থে এদেশের মুসলমান ইসলামী কথা শোনার জন্য কোরআন হাদিসের কথা শোনার জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে ঠান্ডার মধ্যে বসে আলোচনা শুনে সুতরাং এই দেশের মধ্যে ইসলাম ছাড়া কোনো বিকল্প হতে পারে না এদেশের মানুষ আওয়ামী লীগ করতে পারে বিএনপি করতে পারে এদেশের মানুষ জাতীয় পার্টি করতে পারে হেফাজত করতে পারে জামাত করতে পারে কিন্তু আমাদের মূল পরিচয় আমরা মুসলমান এক স্পষ্ট ভাষায় বলে দিতে চাই মুসলমানদের সন্তানকে যদি কোনো ধরনের নাস্তিক মতবাদ শিক্ষা দেওয়া হয় মুসলমানের সন্তানের এটা কখনোই মেনে নিতে পারে না পারে না পারে না কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা বলতেছিলাম আল্লাহর নবী যখন কাবার ভিতরে ঢুকলেন আয়াত পড়লেন আয়াত পড়ার পরে সবকটা মূর্তি ভেঙে গেছে আল্লাহ নবী এবং সাহাবাই কেরামের মাধ্যমে কাবার ভিতরটা পরিষ্কার করলো নবীজি যখন পরিষ্কার করলো এবার নবীজি ডাক দেয়া বলতেছি আরে আমার স্বপ্নের কাবা আমি বিজয় করে নিয়েছি এবার কে দিবে বিজয়ের আযান কে দিবে বিজয়ের আযান সাহাবাই কেরাম বললেন নবীজি আবু বকর আজকে বিজয়ের আযান দিবে নবী বললেন না বিজয়ের আযান আবু বকর দিবে না তাহলে কে দিবে বলে ওমর সাহাবাই কেরাম বললেন ওমর বিজয়ের আযান দিবে আল্লাহ নবী বললেন না ওমরও বিজয়ের আযান দিবে না ওগো নবীজি তাহলে আলী আজকে বিজয়ের আযান দিবে বলে না আলীও আজকে বিজয়ের আযান দিবে না উসমান যে উসমান সাহাবাই কেরাম তার মধ্য থেকে উসমান যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পাই সম্মান করি আজকে বিজয়ের আযান উসমান দিবে আল্লাহ নবী বললেন উসমানও বিজয়ের আযান দিবে না বিজয়ের আযান উসমান দিবে না ওগো নবীজি তাহলে আজকে কে বিজয়ের আযান দিবে নবী বললেন আমার সাহাবি বেলালে হাবশি আজকে বিজয়ের আযান দিবে বলেন না আল্লাহু আকবার উঠো বেলাল মিনারেতে সময় বয়ে যায় আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায় বেলাল বলে আজান দিলি কলে যাই মোরা গুঞ্জলি আমার আজান কে শুনিবে নবী নাই যে মদিনা আরে আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায় আল্লাহ নবী বেলালকে যখন আদেশ করলো বেলালে বিজয়ের আযান দিলেন কাবার ছাদের উপর উঠিয়া আল্লাহর নবীর সাহাবী বেলাল আযান দিচ্ছে বিজয়ের আযান বেলালে দেয় আহারে বেলালের আযানের কত পাওয়ার বিজয়ের আযান দেয় আরে দেখ দিয়া বেঈমানেরা মজাক করতেছে দেখ শুনি মুহাম্মদের ধর্মের মধ্যে একজন কালো কাওয়া বিজয়ের আযান দিচ্ছে বলে নাউজুবিল্লাহ বেলালে আযান দিচ্ছে আবু সুফিয়ান যারা পরবর্তীতে মুসলমান হয়েছিল কিন্তু তারা ওই সময় চিৎকারি করতেছে মজাক করতেছে আহারে হারেস ইবনে নওয়াফেল এমন ভাবে কয়েকজন যারা পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিন্তু ওই সময় তারা বেঈমান ছিল চিৎকারি করতেছে
একজন গায় বলে আবু সুফিয়ান তুমি কও তো মুহাম্মদের ধর্মের মধ্যে একজন বিজয়ের আযান দিছে কালো কাওয়া বেলালের কাওয়া কা বেলাল কালো কাক আযান দিছে তুমি এই সম্পর্কে মতামত দাও তো আবু সুফিয়ান কয় আরে আমি যদি এখন কিছু বলি আমি কিছু বলবো না যদি কিছু বলি মুহাম্মদের খোদা জিব্রাইলের মাধ্যমে মুহাম্মদরে জানায় দিবে এজন্য আমি তার বিরুদ্ধে কিছু বলতে রাজি না তো এটাও জানতো জিব্রাইল যে আসতো আরেকজন বলতেছে আরে বেলালের মতো কালো কাওয়ার আযান দেখার আগে আমার আব্বা যে মরছে আমার আব্বার কপালটা বড় ভালো বলে নাউজুবিল্লাহ আমার বাবাজি রাব কিসের এত অহংকার কালো হওয়ার জন্য কিসের এত অহংকার আল্লাহ নিজে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা কিসের এত অহংকার আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মহিলা একজন পুরুষ থেকে অর্থাৎ আদম আর হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা তো একই পুরুষ থেকে সৃষ্টি হয়েছ সুতরাং তোমরা একে অপরের ভাই তোমরা কিসের জন্য এত অহংকার করো তোমরা তো ভূইরা তো তোমরা একই বাবার সন্তান আমাদের আদি পিতা কে আদম আলাইহিস সালাম বলেন কে আদম নবী আমাদের আদি পিতা সুতরাং আমরা তো আদম নবীর সন্তান কেউ কালো কেউ দলা কেউ সুন্দর কেউ বেশি বানাইছেন কে আমার বাবাজি রব আল্লাহ নিজে বলতেছেন ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কবাইল আমি তোমাদেরকে বংশ বংশ বানাইছি তোমাদেরকে বিভিন্ন গোত্র গোত্র বানাইছি কাউকে ধনী বানাইছি কাউরে ফকিন্নি বানাইছি কাউরে বাদশা বানাইছি কাউরে ফকিন্নি বানাইছি কাউরে রাজা কাউরে প্রজা কাউরে মোটা কাউরে চিকন কাউরে লম্বা কাউরে খাটো কাউরে সুন্দর কাউরে কালো আমি আল্লাহই তো বানাইছি নাকি দুনিয়ার মানুষ নিজের চেহারা নিজে বানাইতে পারছে সবই তো আমি আল্লাহ বানাইছি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন কাকে তোমরা এমন ভাবে টিটকারি করতেছো দুনিয়ার মধ্যে দুইজন মানুষ ছিল আল্লাহর কাছে বড় দামি কিন্তু দুনিয়াতে সবচাইতে বড় ছিল কালো কিন্তু আল্লাহর কাছে তারা ছিল ভালো এক নাম্বার লুকমানে হাকিম এমন কালো ডেগের কালির চাইতে আরো বেশি কালো আরেকজন হচ্ছে বেলালে হাবশি ডেগের কালির চাইতে কালো কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো বলেন না সুবহানাল্লাহ বেলালকে আযান দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম নিষেধ করলেন ওগো নবীজি বেলালে যদি আযান দেই সিন উচ্চারণ হয় না সিন হয়ে যায় বেলালে আহাদ আহাদ বলার কারণে তার কুখ্যাত মুনিব কুখ্যাত মালিক উমাইয়া ইবনে খালদ জিব্বার মধ্যে আগুনের কয়লা দরায়া দিয়েছিল এজন্য জিব্বার আগাটা পুড়ে গেছে বেলালে সিন উচ্চারণ করতে পারে না আশহাদু বললে আশহাদু হয়ে যায় এজন্য বেলালকে বাদ দেওয়া হয়েছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আযান দিয়েছে জিব্রাইল এসেছে নবীজি কি ব্যাপার আজকে তো আযান শুনতেছি না ব্যাপারটা কি আল্লাহ নবী ডাক দেয় বলে জিব্রাইল আজকে তো বেলালের চাইতে আরো বড় মুয়াজ্জিন একজন কণ্ঠ দিয়ে শুদ্ধভাবে আযান দিয়েছে তোমরা কি শোনো নাই জিব্রাইল ডাক দেয় বলে ওগো নবীজি বেলালে যদি আযান না দেয় সারা জীবন এমন ভাবে রাত্রই থাকবে সকাল দেখবেন না বেলালে যদি আযান দেয় আমরা আসমানের ফেরেশতারা বেলালের আযানের জবাব দিতে থাকি বলেন না সুবহানাল্লাহ আমার বাবাজিরাম দুনিয়ার মানুষের কাছে দামি হতে গেলে টাকা থাকলে দামি হওয়া যায় সুন্দর বুড়ি থাকলে দামি হওয়া যায় কিন্তু আল্লাহর কাছে দামি হতে গেলে টাকাও লাগে না বাদশা হওয়া লাগে না চেহারাও লাগে না বংশ লাগে না যার দিলটা ভালো হয়ে গেছে দিলওয়ালা মানুষগুলা আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান এজন্য আল্লাহ নবী বলেন ফিকুল্লি জাসাদিন মুদগা প্রত্যেকটা কলবের প্রত্যেকটা দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু যদি এটা ভালো থাকে তাহলে সব ভালো ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আর যদি এই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তাহলে পুরাটা দেহই খারাপ হয়ে যায় আল্লাহ নবী ডাক দেয়া বলে উম্মতের দল ওই জিনিসটা কি তোমরা জানোনি আল্লাহ নবী ডাক দেয়া বললেন আলা
وهي القلب এটা হচ্ছে মানুষের কলব যার করব ভালো সে আল্লাহর কাছে ভালো হক না তার সুন্দর চেহারা অনেক টাকা পয়সার মালিক কিন্তু কলব ভালো না তো আল্লাহর কাছে ভালো না যে বান্দা আল্লাহর কাছে ভালো হতে পারে নাই সে দুনিয়ার আর মানুষের কাছে ভালো হোক বা না হোক পরকালে এই ইমানদারা জান্নাতে ঢুকতে পারবে না কথা বলেন ঠিক কি না এজন্য আমার বাবাজির আমার আলোচ্য বিষয় ছিল وللآخرة خير لك من الأولى نبي أمار কিছুদিন সহ্য করেন আপনার ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম হইছে কিনা শুরু যুগে নবীজি তাইফে গেলেন কত মারলো মারতে মারতে রক্তাক্ত করলো নবীজি পাগল বলে গালিও শুনলো কিন্তু নবীজি তাদের বিরুদ্ধে বদদোয়া দিলেন না কষ্ট সহ্য করেছেন নবীজি ধৈর্য ধরেছেন দয়াল নবীজির নাম শুনেছি চোখে দেখি না দয়াল নবীজির নাম শুনেছি চোখে দেখি নাই তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না তাইফ গেলে পাগল বলে তার পাথর মেরে হে তাইফ গেলে পাগল বলে তার পাথর মেরে রক্ত ঝরাইলেন তবু ইসলামকে ভুলেন না তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না ইসলামের প্রথম যুগে নবী তাইফে গেলেন রক্তাক্ত করে দিয়েছে বেঈমানেরা নবীজির পিছন দিয়া লোহার আঙ্কা দিয়া টানতে টানতে বেহুশ বানায় দিয়েছে আল্লাহ নবীজি বেহুশ হয়টা সাধারণ কোন কথা না আমার বাবাজিরা নবীজির গায়ে 4000 পুরুষের শক্তি ছিল এমন একটা শক্তিশালী মানুষ যদি বেহুশ হয়ে যায় কি পরিমাণ তারে নির্যাতন করলে তিনি বেহুশ হয়েছে তারপরে আল্লাহ নবী ধৈর্য ধারণ করেছেন সহ্য করেছেন আল্লাহ নবী সহ্য করার কারণে নবী যখন বিদায়ের ভাষণ দেয় নবী যখন বিদায়ের ভাষণ দেয় নবীজির দাওয়াত দেওয়ার কারণে সোয়া লক্ষ সাহাবীর সামনে আল্লাহ নবীজি বিজয়ের ভাষণ দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ জংকার দ্বারা মানুষগুলারে আল্লাহ নবী সোনার মানুষ বানাইছেন অনেক কষ্ট সহ্য করেছেন এজন্য সব নবীদের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীর কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয় সব নবীর কষ্টের চাইতে আমার নবীর কষ্টের পাল্লাটা ভারী হয়ে যাবে কারণ নবীজি দিনের দাওয়াত দিতে গিয়া অন্য অন্য নবীরা বদদোয়া দিয়েছেন কিন্তু আমার নবী বদদোয়া দিয়া ধ্বংস করে নাই নূহ নবী 950 বছর দাওয়াত দিলেন না মানার কারণে নূহ নবী বললেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা একটা বেঈমানকেও রাখবেন না সবকটারে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা সবকটা বেঈমানকে ধ্বংস করে দিলেন কিন্তু আমার নবীজি বদদোয়া দিলেন না কষ্ট সহ্য করে করে তিনি সহ্য করে করে দিনের দাওয়াত পৌঁছাইছেন এজন্য সব নবীর কষ্টের চাইতে আল্লাহ নবীর কষ্টের পাল্লাটা ভারী হয়ে গেছে ইসলামের শুরু যুগে নবী অনেক কষ্ট করেছে কিন্তু আল্লাহ নবীর যখন ইন্তেকাল করবেন ইন্তেকালের আগে নবীজি সোয়ালক্ষ সাহাবীদের সামনে তিনি বিদায়ের বিজয়ের ভাষণ দিলেন এজন্য আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ও নবীজি আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরবর্তী যুগটা আপনার জন্য উত্তম কথা বলেন ঠিক কি না মুসলমান আমার বাবাজিরা বলতেছিলাম এজন্য আল্লাহর নবীজি এমনে এমনে ইসলামকে কায়েম করে নাই যেমন ভাবে নবীজি রক্ত ঝরাইছেন সাহাবাই কেরামও নবীর জন্য অনেক রক্ত ঝরাইলেন দিন ইসলাম প্রতিষ্ঠা করেছেন এমন ভাবে আপনার আমার কাছে ইসলাম ধর্ম আসে নাই মহিলারা পর্যন্ত
ইসলাম ধর্মের জন্য কি পরিমাণ আগ্রহ ছিল কথা শেষ করে দিতে চাই আমি আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছি এজন্য ইসলামের কোনো কদর নাই মুসলমান হওয়া সত্ত্বেও বেঈমান নেতার পিছনে ঘুরে ঘুরে ঈমানকে ধ্বংস করে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা আমার বাবা জিরা কথা শেষ করে দিতে চাই ইসলামের শুরু যুগে যখন আল্লাহ নবী একটা যুদ্ধের ময়দানে যাবে বেলালকে আদেশ করলেন বেলাল যুদ্ধে যাওয়ার জন্য তুমি আজান দিয়া দাও পাহাড়ের চূড়ায় গিয়া আল্লাহ নবীর সাহাবী বেলাল আজান দেয় হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ নবীজি এমন ভাবে যখন জিহাদের জন্য আদেশ করলো বেলালে ডাকতেছে হঠাৎ করে 6 বছরের একটা বাচ্চা তার মা কি ডাক দেয় বলে আম্মা জান কিসের জন্য কান্না করতেছেন বলে ওরে আমার সন্তান তোর কাছে বললে দুঃখ মিটবে না বেলালে ডাকতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রে আমার যদি একটা উপযুক্ত ছেলে থাকতো রে তাহলে নবীর কাছে পাঠায়া দিতাম সে যদি আল্লাহ নবীর সাথে গিয়া যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে যায় তো হাসুরের ময়দানে একজন শহীদের মা হইয়া দাঁড়াইতে পারতাম বলেন না সুবহানাল্লাহ ওই মহিলাটা যখন আকুতি করতেছে আমার বাবা জিরাব বাচ্চাটা ডাক দেয়া বলে আম্মা জান তাহলে আপনি আপনি আমাকে নবীর দরবারে নিয়ে চলেন মাকে ছেলেটা ওয়াদা করেছে ওগো আমার আম্মা জান আমি আপনাকে ওয়াদা করলাম নবীর দরবারে গিয়া শহীদ হয়ে যাব শেষ কথা আমার বাবা জিরাব কথা আপনারা বুঝতেছেন ইসলাম যে কিভাবে আমাদের কাছে এসেছে কথা শেষ আল্লাহ নবীর সাহাবী ছোট বাচ্চা আমার সাথে চুক্তি ওয়াদাবদ্ধ হয়েছে সাহাবীরা যারা যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে যাবে এমন ভাবে নাম লিস্টি করতেছে কার ছেলে কে কে যুদ্ধের ময়দানে যাবে নাম কি বাবার নাম কি এর মধ্য থেকে একজন মহিলা যখন তার সন্তানকে নিয়ে গেল সাহাবীরা ঝগড়া করতেছে আরে মহিলা তো যুদ্ধের ময়দানে যাবে না তুমি মহিলা কেন এসেছো মহিলাটা যখন এমন ভাবে যুদ্ধের ময়দানে যাবি যাবি তর্ক করতেছে আল্লাহ নবী ডাক দেয়া বলে ওরে মা কেন তুমি এমন করে তর্ক করতেছ মহিলাটা ডাক দেয়া বলে নবীজি আপনি শুনেছি যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য সাহাবীদের নাম লিস্টি করতেছেন আমার এই বাচ্চাটা রে আপনি গ্রহণ করেন নিয়া যান আল্লাহ নবী ডাক দেয়া বলে ওগো মা কেমনে তোমার সন্তানকে আমি নিয়ে যাব এত ছোট মানুষ তীর তো চালাইতে পারবে না ঘোড়াও চালাইতে পারবে না কেমনে তারে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব মহিলাটা ডাক দেয়া বলে ওগো নবীজি আমি ভালো করে জানি আপনি আমার সন্তানকে তীর চালাইতে পারবেন না আমার সন্তানটা ঘোড়াও চালাইতে পারবে না কিন্তু যুদ্ধের ময়দানে গেলে তো আপনার ডালের প্রয়োজন হবে আমার সন্তানকে আপনি ডাল স্বরূপ ব্যবহার করবেন তারপরেও আপনার গায়ের মধ্যে তীর বাজার কোনো সুযোগ দিবেন না প্রয়োজনে আমার সন্তানের গায়ে তীর লাগবে তারপরে নবীর গায়ে কোনো তীর বাঁধতে পারে না বলেন না আল্লাহু আকবার